হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আপনারা এটা একটা স্যামসাং এর টিভি দেখেন, লেখা আছে স্টক টিভি, মানে টিভিটা স্টকই ছিল, মানে স্টক বলতে কি এখনো বিক্রি হয় নাই, শুরুমা বসে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন টিভি অন হয়েছে, টিভি কিন্তু অন হয়েছে কিন্তু কোনো ছবি নাই। এটা আমরা খুলে রাখছি যাতে সময় পাওয়ার সাপ্লাই, মাদার বোর্ড, এই পার্টে আবার টিকন বোর্ড, এই পার্ট ইনভার্টার, মানে অল ইন অন বোর্ড। আমরা এক এক করে সব খুলব। এবার আপনাকে দেখো ভোল্টেজ গুলো সব আপনারা চাইলে প্রয়োজনে আমাদের সেবা নিতে পারেন। আমাদের ইলেকট্রনিক্স রিপেয়ার শপ, আমরা টিভি, ল্যাপটপ, কম্পিউটার এগুলো রিপেয়ার করে থাকি, আর আমাদের কাছে অ্যাক্সেসরিজ আছে। টিভিটা অন হয়েছে, এই যে সাদা লাইট বলে দেবে। এখন আমরা দেখবো এই যে বিজিএস, জুম করে দেখা যায় ওগুলো। হ্যাঁ, এখানে ভোল্টেজ থাকার কথা 29, মিটারে দেখাই দেবো দুই জায়গায় কাছাকাছি দেখি। এটার মধ্যে ডাইরেক্ট কারেন্ট আছে, তো ওই জন্য ভয় লাগে। এখানে হলো 12 ভোল্ট থাকবে, 12 ভোল্ট বলতে মাদার বোর্ডে যে 12 ভোল্ট, ওই যে 12 ভোল্ট এখানে দেখাবার, মিটারে দেখাবার, এই যে 12 ভোল্ট, এই হলো 12 ভোল্ট এখানে আছে। তারপরে এখানে ভোল্ট থাকার কথা 7 ভোল্ট অথবা 6-7, এখানে কোনো ভোল্টেজ নাই, তার মানে গণ্ডগোল আছে। এইখানে একটা স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকবে 3.3, এই যে দেখেন 3.3 আছে, কারেন্ট বোর্ডটা স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে। এখানে ইনভার্টার ভোল্টেজ আছে, লাইট জ্বলতেছে। এখন প্যানেল যদি কোনো কারণে নষ্ট হয়, কোনো কিছু শর্ট থাকে, পিসিবি শর্ট হতে পারে, এখানে এই যে রেবনগুলো আছে কফ শর্ট থাকতে পারে, অথবা ওই পাশে যে সিরামিক কাজ যেটার উপর ছবিটা আসে এটারও শর্ট থাকতে পারে, সেক্ষেত্রে ভোল্টেজগুলো সব বন্ধ হতে পারে। আর যদি এগুলো বন্ধ, এগুলো সব ঠিক থাকে, আর একটা সিগন্যাল থাকে প্যানেল থেকে, এই 3.3 স্ট্যান্ড বাই ভোল্টেজটা ঘুরে যেয়ে আর একটা ভোল্টেজ তৈরি হয় এই ক্যাবেলের শেষ মাথায়, এই সিগন্যালের ভিতরেও 3.3 থাকবে। আমরা এখানে মাপব যে এইটার ভিতরেও 3.3 ভোল্টেজ আছে কি না। 3.3 নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বন্ধ করে দিলাম, আমরা এই ক্যাবেলটাকে আবার খুলে দিলাম, এইবার আমরা লাগালাম। এখন কি করব, এখন আমরা আবারও ভোল্টেজ মাপবো যে এই ভোল্টেজগুলো আসছে কি না। এই যে ভোল্টেজ আসে নাই, তার মানে একই অবস্থা। এখানে 3.3 আছে কি না, হ্যাঁ এখানে আছে, এখানে আসছে কি না, এখানে 1.5 আসছে, কিন্তু এখানে 3.3 আসতে হবে, 3.3 আসে নাই, তার মানে এটা তো প্যানেল হয়ে ঘুরে আসবে। ক্যাবেল খুলে দিছি, তো আমরা দেখব এটাকে বাইপাস করব, মানে সরাসরি যে কোনো একটা 3.3 দিয়ে এটাকে টেস্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের একটা আয়রন প্রয়োজন আছে। জি, এখন আমরা এটাকে অন করছি, আয়রনটা অন করলাম, এখন ই করব, মানে ওই তারটা বাইপাস করব। তো তার কি এটাতে পাবে, যাই হোক 3.3, তো 3.3 আমরা এটা দিয়েও নিতে পারি চাই, পরে আমরা যেই এটারে এটা গরম হয়েছে কিনা, প্রপার গরম হয়েছে, মোটামুটি যা চলে। এখন আমরা একটু বন্ধ করে নিই, এই বন্ধ করে এই যে 3.3 দেখাইছি
এটা হলো একটা টেস্ট, ডায়াগনোস টেস্ট, টেস্টের জন্য এই 3.3 এখানে দেয়া। এখানে একটা অন কিলো রেজিস্ট্যান্স আছে, তবে 3.3 দিলাম। এখন আমরা আবার টেস্ট করব এই কেবল ছাড়াই, এখন কিন্তু ভোল্টেজটা ঘুরে আসবে। এখন দেখব যে এইটার মধ্যে 3.3 আসছে কিনা, মিটারে দেখাও যে 3.3 আছে। তো এখন আমরা দেখব এইখানে 7 ভোল্ট থাকার কথা, এই ভোল্টেজটা উঠছে কিনা। এই দেখেন, এই 6.933 বা 6.8, মানে 7 ভোল্টের কাছাকাছি। তারপরে দেখব এখানে যেখানে 29 ভোল্ট, বা এটা 24 থেকে 30 ভোল্ট হতে পারে, এই যে 30 ভোল্ট। তারপরে এখানে আছে বিজিএইচডি, এটা কেবল না লাগালে এই ভোল্টেজটা তৈরি হবে না। তার মানে এই দুইটা ভোল্টেজ উঠছে, তার মানে সবগুলো ভোল্টেজ উঠছে। এখন আমরা এইবার কি করতে পারি, এবার আমরা এই কেবলটা লাগিয়ে দেখব যে ছবি আছে কিনা। দেখব যে ছবি আছে কিনা। এবার ছবি দেখার আগেই দেখব যে ভোল্টেজগুলো যদি সব উঠে তাহলে ছবি আসার একটা সম্ভাবনা রয়েছে। আমরা এখানে আবার এই 7 ভোল্টটা দেখি, এখানে ক্যাপাসিটর আছে, এই যে 6.66 ভোল্টেজ আছে, তার মানে ছবি আসার সম্ভাবনা আছে। এখন আমরা উল্টো দেখব যেটাতে ছবি আছে। হ্যাঁ, ছবি আছে। আমরা যদি তারটাই খুলে দিই কি হবে আপনারা দেখেন। আমরা কি করব, এটা খুলব, শুধু এই তারটা খুলে দিলেই দেখবেন যে ছবি নাই হয়ে যাবে। এটা খুলে দিলাম, এই লাইন দিলাম, এই দেখেন অন আছে, ব্যাকলাইট জ্বলতেছে, কিন্তু কোনো প্রকার ছবি নেই। এবার দেখেন কোনো প্রকার ভোল্টেজ নাই। আমরা আবার একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে ভোল্টেজটা নাই, তার মানে কোনো প্রকার ভোল্টেজ এখানেও নাই, এই যে এখানেও নাই। এখন এই ভোল্টেজটা যে কেন হচ্ছে না এইটা দেখা লাগবে। এটা এর আগে একজন তাদের ইঞ্জিনিয়ার দেখার চেষ্টা করেছে। আমরা এই ভোল্টেজটা যে কোনোভাবে বাইপাস, এখানে এই এইখানে এই যে কালোটার ভিতরে একটা সাদা, এইটার ভিতরে একটা রেজিস্ট্যান্স মনে হয় ছিল, কাছাকাছি দেওয়ার রিজন হলো এই চোখে দেখানো। এবার আবারও আমরা ছবি দেখার চেষ্টা করব। প্রয়োজনে আমাদের সেবা নিতে পারেন, আমাদের বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
ইউনিভার্সাল রিমোট হলো বা স্যামসাং এর রিমোট হলো এই মাত্র কমপ্লিট হলো টিইউ 7000।